হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি ঘরের কাজকর্ম করছি, দেখতে পাচ্ছ। সকালে উঠেই আগে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। বাসন ছিল অনেক, বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, ঘরের কাজকর্ম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর প্রীতিও শুভেচ্ছা জানাই সবাইকে। তো তোমরা দেখতে পেলে আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। আজ নিচেই সেরকম আর কোনো কাজকর্ম নেই, কেননা দিদি ওপরে লক্ষ্মী পুজো করবে, তো ব্রাহ্মণ আসবে। তো এখন আমি যাচ্ছি উপরে, দিদিকে একটু যদি হেল্প করতে পারি তো তার জন্য যাচ্ছি এখন উপরে। তো আজকে আমি এই যে জামাটা পরেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দুর্গাপুজোরই গিফট, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তো দুর্গাপুজোয় তো পরা হয়নি, তো আজকে লক্ষ্মী পুজোর দিনে পরলাম। তো কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি একটু একটু আলপনা দিয়ে দিলাম দিদিকে, আর দিদি যোগাড়টা পুরোটাই দিদি করেছে, আর রান্নার দিকটা আমি দেখেছি। এখন আমি এদিকে ঘুগনিটা চাপিয়ে দিচ্ছি, আলপনা দেওয়া হয়ে গেছে দেখতে পেলে তোমরা। তো এখন টিফিনের জন্য ঘুগনিটা হচ্ছে, হ্যাঁ ঘুগনি রেডি। আমি একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি, এটা দুপুরে লাঞ্চের জন্য হবে মুগ ডাল। আর এখন আমি পনির সব সবজি ভেজে নিয়েছি মিক্স ভেজের জন্য, এদিকে ক্যাপসিকামটা ভাজছি। তো পুজোর জোগাড় মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছ, কেননা পুজো তো হবে দুপুরের দিকে, সেই জন্য এখনও ফল কুচানো কিছু কিছু বাকি আছে, যে জিনিসগুলো তখন করা হবে। তো আজকে দুপুরের লাঞ্চটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দুপুরে লাঞ্চ হয়েছে বেগুন ভাজা, এদিকে হয়েছে মিক্স ভেজ, টমেটো চাটনি, মুগের ডাল, পোস্ত, আর লুচি হবে। আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত হয়েছে, আর আমাদের জন্য লুচি হবে। দিদি পুজোর জোগাড় করে আর আমি রান্না করে খুব হাঁপিয়ে গেছিলাম, আর পুজো হতে দেরি ছিল বলে এক কড়াই ছাতুর শরবত করে দুজনায় খেয়ে নিয়েছি। আর তারপর আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছি, কেননা পুজো হতে দেরি ছিল, সেই জন্য ওকে আগে খাইয়ে দিই। তো অনেকটা বেলার পর ব্রাহ্মণ মশাই এসে গেছেন, এখন পুজো করছেন। তো তোমরা ভিডিওটা দেখে নাও। কুচি বাকে একটু ফুল দিয়ে দেবো।
আমাদের লক্ষ্মী পূজোর দিনে নারায়ণের কথাও দেওয়া হয়েছিল। এখন আমি শিন্নি প্রসাদ মাখছি, যেটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা প্রসাদ খাওয়ার পরে আর কিছু খাইনি, তো এখন এসে গেছে একদম রাতের বেলায়। দেখতে পাচ্ছ আমাদের লুচি ভাজা হয়ে গেছে, আর তরকারি কিছু বানাতে হয়নি, তরকারি সবই সকালের ছিল। তো পোস্ত, মিক্সড ভেজ, ঘুগনি সবই গরম করে নেব একবার করে, আর এটাই আমাদের রাতের ডিনার। তো চলো আমরা ডিনার করে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, গুড নাইট সবাইকে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।